السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان الله لا يهدي من هو مسرف كذاب. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون من بعد اقوام وفي روايه يكون في اخر الزمان دَجَّلُونَ كذبون. এ অতুন হকুম মৃনালা হাদিস লা তসমন্ত মলা আ বা হকুম ফা ই হুকুম অ ই অ হুম লা ইজুলুনাকুম অ লা ইউফতেনুন আমরা সত্য মিথ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ পেশ করছিলাম সত্য মানুষকে সঠিক পথে নিয়ে যায় সত্য মানুষের মান মর্যাদা বৃদ্ধি করে সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় সত্য মানুষকে জান্নাতে প্রবেশ করাই মিথ্যে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় মিথ্যা মানুষের মান সম্মান নষ্ট করে মিথ্যে মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় মিথ্যে মানুষকে জাহান নামে প্রবেশ করিয়ে দেয় অতএব সত্য গ্রহণ করা মিথ্যা পরিহার করা কাজটি আমাদের জীবনে একান্ত জরুরি কাজ বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তালা বলেন নিশ্চয় তালা সীমা লঙ্ঘনকারী মিথুক মানুষকে সঠিক পথ দেখান নাহদি মানো মুসরেফোন নিশ্চয় আল্লাহ যারা মিথুক সীমালঙ্ঘনকারী তাদেরকে সঠিক পথ দেখান না অতএব মিথ্যা পরিহার করা সত্য গ্রহণ করা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ সফল কাজ বলছিলাম মিথ্যা পরিহার করার ব্যাপারে আল্লাহ আকবর বলে আপনি সলাৎ আরম্ভ করুন এটাই রাসুলের সন্ন্যাদ বুকের ওপরে হাত বাঁধবেন নাভির নিচের হাদিসগুলি ঠিক নয় সলাত রাসুলের পদ্ধতিতে আদায় করুন তার একটি পর্যায় হচ্ছে যে আপনি হাত কাঁধ সামনাসামনি লতি সামনাসামনি উঠাবেন এটা সত্য হাত এইভাবে উঠাবেন এটুকু এটা মিথ্যে কানের লতি ধরবেন এভাবে এটাও মিথ্যে সত্য সোনাত হল এটা এরপরে আপনি হাতে কবজির ওপরে কবজি রাখুন বা বাহুর উপরে বাহু রাখুন এটা হলো সত্য কিন্তু এইভাবে আপনি আঙ্গুলের উপর আঙ্গুল রেখে দে এরকম করে রেখে দিবেন এটা ঠিক নয় এটাই হলো মিথ্যে। আপনার আত্মাহত বৈঠকে বসার সময় চলে এসেছে আপনি আত্মাহতোর বৈঠকে বসে আছেন ইল্লাল্লাহ বলার সময়তে একবার আঙ্গুল নাটতে হবে এটা হলো মিথ্যে। এটা পরিহার করতে হবে সম্মানিত দিনী ভাই আপনি সলাতে দাঁড়িয়েছেন আপনার ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়তে পাবে না নড়ানো জায়েজ নয় এটা মিথ্যে এরপরে আপনি আত্মাহেতর বৈঠক শেষ করে সালামের বৈঠকে আসলেন আপনি বাম পাকে ডান দিকে বের করে দিবেন নিতম্বের উপরে বসবেন পিছনের উপরে বসবেন এটাই সত্য এরপরে আপনি সালাম ফিরবেন সালাম ফিরার পরে আপনার জন্য হচ্ছে আল্লাহ আকবর স্তাগ ফেরুল্লাহ অস্তাক ফেরুল্লাহ অস্তাক ফেরুল্লাহ আরো অনেক দোয়া এটাই হলো সত্য আর আপনি সালাম ফিরেই হাদুটা উঠিয়ে কি দোয়া করে শেষ করে দিলেন এটা হলো মিথ্যা সম্মানিত দর্শক মন্ডলী হাত আপনি উঠিয়েছেন কোনো পর্যায়ে দোয়া করছেন আপনি দোয়া শেষ করবেন বলুন আমিন কবুল করো তুম্মা আমিন আবারও বলছে তুমি কবুল করো এটা হলো সত্য কিন্তু আপনি দোয়া শেষ করার সময়তে বলছেন বেহাক কে লাহে লাহাইল্লাল্লাহ বের আহমাদ এ কে আর আহমাদ রাহেমিন এগুলো মিথ্যা এই আমল করে সফলতা অর্জন করা যাবে না এসব আমল জরুরি ভিত্তিতে পরিহার করতে হবে তাই তো রাসুলসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অচিরে এমন কিছু লোক আসবে যারা এমন কিছু ধর্মের নামে মিথ্যা হাদিস শোনাবে যা না তোমরা শুনেছ না তোমাদের পিতামহগণ শুনেছে কেউ শুনেনি তারা মিথ্যা হাদিস তোমাদের সামনে নিয়ে আসবে ইয়কুম অ ইয়হম তোমরা তাদের থেকে বাঁচাও এবং তাদেরকেও তোমাদের থেকে বাঁচাও এরপর লাল রসুল বললেন অলাইফ তেনুন তারা যেন তোমাদেরকে ফেতনায় বিপদে না ফেলতে পারে তারা যেন তোমাদেরকে ভ্রান্ত ভুল পথে না নিয়ে যায় ভ্রষ্ট পথে না নিয়ে যায় এ ব্যাপারে তোমরা সতর্ক থাকো সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম এটা হলো একটা সলাতের সন্ন্যাত আপনি এত তাড়াতাড়ি দোয়া শুরু করলেন কেন কিছু তাসবি তাহিল জিকে রাজকার করেন কোনো সময় যদি করাই লাগে তো রাসুলের পদ্ধতিতে করেন কিন্তু আপনি একেবারে হাত উঠিয়েই আবার বলছেন বেহাককে লাইল্লাহ এটি কোনো এবাদত নয় এটি কোনো মজাক করা জিনিস নাকি এরপরে দেখুন যে এমাম সাহেব যখন সলাতের জন্য মহাজ্জেনকে বলছেন তখন মহাজ্জেন আগে বলছেন যে আপনারা কাতার সোজা করে নেন কাতার যখন সোজা হয়ে যাচ্ছে তখন মহাজ্জেন এ দিচ্ছেন এটা মিথ্যে এমাম সাহেব জন্য বলবেন একামাত বলবেন সলাতের জন্য প্রস্তুতি দাঁড়াবে এটাই হলো সত্য এটাই আপনার সব কাতারে দাঁড়িয়ে এখন আর কি করবেন এরপরে দেখুন রাসুল আলি সাল্লাম বলছেন সৌসুফাক তোমরা কাতার সোজা করো অতারাস্য তোমরা প্রাচীরের মতো দাঁড়াও রাসুল সাল্লাহ সাল্লাম তেইশ বছর জীবনে জিন্দেগিতে কোনো দিন কাতার সোজা না করতে বলে সলাত আরম্ভ করেছেন এটা প্রমাণ হয় না বরং একাধিক হাদিসে এটাই প্রমাণ হয় যে তিনি মুখামুখি বলতেন কাতার সোজা করো পায়ে পা মিলিয়ে দাঁড়াও প্রাচীরের মতো দাঁড়াও মধ্যের ফাঁকা বন্ধ করো ওই যে আমি দেখতে পাচ্ছি শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো দুইজনের মাঝে ফাঁকা থাকলে সেখান দিয়ে শয়তান প্রবেশ করে এই জন্য আল্লাহ রসুল ফাঁকা বন্ধ করতে বলেছেন রসুল সালি সাল্লাম বললেন বাইতান বান আল্লাহ কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর বানাবেন অতএব প্রাচীরের মতো পায়ে পা মিলিয়ে দাঁড়ানোই হচ্ছে সত্য আর ফাঁকা রেখে দাঁড়ানো হচ্ছে মিথ্যে যা রসুল সাল্লা সাল্লামের নীতিকে উপেক্ষা করা যেটা আল্লা রসুল কঠোরভাবে বলেছেন কেউ যদি আমার ওপরে কেউ মিথ্যা রূপ করে তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম অতএব ফাঁকা রাখার সুযোগ দিয়ে ফাঁকা রাখতে বলে রাসুলের উপরে এরূপ মিথ্যারূপ করার কোনো সুযোগ নেই এরপরে মুখামুখি মুখামুখিয়ে বলতে হবে এটাই সোননা দেখা যায় এমাম সাহেব পাগড়ি একটা পেঁচাতে থাকেন আর যখন মহাজেনের একামতের শেষের শব্দ হয়েছে তখনই তিনি আল্লাহ আকবর বলেন তিনি কাতারের প্রতি লক্ষ্য করেন না কোথায় ঠিক থাকলো কোথায় ফাঁকা থাকলো কোথায় পূর্ণ হলো না হলো এইসব মিথ্যা আমল করে রাসুলের নীতিকে উপেক্ষা করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না এই পথ পরিহার করতে হবে জরুরি ভিত্তিতে সম্মানিত দৈনি ভাই বোন আমরা বলছিলাম যে এবাদতের বিষয়টি বিশেষ করে সলাতের বিষয়টি রাসুলের পদ্ধতিতে করার চেষ্টা করুন তাসবি তাহলিল চুপে চুপে করুন কেন জিকির আজকার আপনি তাসবি তাহালিল জোরে সশব্দ করছেন কেন একদা কিছু সাহাবি জোরে তাসবি তাহলিল জিকির আজকার করছিলেন ইল্লা বিল্লা পড়ছিলেন তখন আল্লাহ রসুল বললেন ইরবাউ আল আনফুসেকুম আসাম্মা আসাম শোনো তোমরা ধীরে চুপে চুপে জিকির করো তোমরা যাকে ডাকছ ও বোধির নয় তোমরা ডাকছো ও অন্ধ নয় তোমরা যাকে ডাকছো ও সবকিছু শোনে তোমরা যাকে ডাকছো ও সবকিছু দেখে অতএব ধীরে চুপে জিকির করো আল্লাহ তালা চুপে জিকির করার জন্য আদেশ করেছেন আল্লাহ তালা বলেছেন উদু রব্বকুম তাজহর খফিয়া তোমরা তোমাদের প্রতিপালককে চুপে চুপে ডাকো অতীব সংগোপনে ডাকো আল্লাহ তালা বলেন ইজ না দা রবাহু যখন জাকারি আলাইসাল্লাম তার প্রতিপালককে চুপে চুপে অতিব সংগোপনে ডাকলেন তো অতীব সংগোপনে চুপে চুপে ডাকলে আল্লাহ তালা তার কথা কবুল করবেন কিন্তু আপনারা এইভাবে বক্তব্যের মাঠে বা মসজিদে সবাই মিলে জিকির শুরু করে দিলেন এইভাবে সল্লা আল্লাহ বলতে লাগলেন এটা কি রাসুলকে অপমান করা নয় এটাই হচ্ছে মিথ্যে মিথ্যা জিকির করা সবাই মিলে এইভাবে চিৎকার করে দরুদ পড়া এটা হলো মিথ্যে আপনারা জিকির করেন করেন্লাহ বলে জিকির করুন আল্লাহ আল্লাহ নামে জিকির চলবে না কেন রাসুল সাল সাল্লাম আল্লাহ নামে কোনো জিকির বলেননি আল্লাহ আকবর বলেছেন মনে রাখতে হবে যে হাদিসে এসেছে আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত বলা আল্লোক থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না ওখানে আল্লাহ আল্লাহ নয় ওখানে হচ্ছে আবারও গুরুত্বপূর্ণ কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আপনারা আমাদের সাথে আছেন এই জন্য আপনাদের সুক্রিয়া আদায় করি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে যাযাই খায়ের দান করুক কথাগুলি মেনে চলার তৌফিক দান করুক আল্লাহ আমিন আপনারা জন্য এইভাবে এবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন এটা আমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে কামনা করি যেন আপনাদের আমলে এবাদতে মিথ্যে থেকে না যায় যেটা আল্লাহ রাসুলের প্রতি আরোপ হয়ে যাবে যার ফলাফল হবে জাহান্নাম বলছিলাম সম্মানিত দর্শক মন্ডলী আমরা শুনতে পাই আমরা দেখতে পাই বিভিন্ন মসজিদে বিভিন্ন হালকায় বিভিন্ন স্থানে একবারে জিকিরের এক ভিন্ন রূপ আল্লাহ 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 এই জিকির মিথ্যে হু 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 এই জিকির মিথ্যে ইল্লাল্লাহ 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 এই জিকিরও মিথ্যে লাইলাহা লাইলাহা লাইলাহা। এই জিGrimit the Abu Musa Asari رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন عبد الذکر لا اله সবচেয়ে উত্তম জিকির হচ্ছে لا اله ও افضل الدعায়ে الحمد لله আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ বলা অতএব আমরা সকল মুসলিম ভাই বোনকে বলতে চাই যে আপনারা জিকির করুন লা বলে জিকির করুন এটা হচ্ছে কালে মাথায় বা এই কথাটাই রসুল সাল্লাহ সাল্লাম মমর্স ব্যক্তির কাছে পেশ করেছেন তোমরা তোমাদের মমূর্ষ ব্যক্তিকে লাহিল স্মরণ করাও অর্থাৎ পাশে লাহিল্লাহ বলবে কোন ফাঁকে যদি সে ব্যক্তিও বলে তাহলে সে জানাতে চলে যাবে কাজেই আল্লাহ আল্লাহ বলে জিকির করার কোন সুযোগ নেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এ বলে জিকির করার কোনো সুযোগ নেই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এ বলে জিকির করার কোনো সুযোগ নেই এসব জিকির মিথ্যা একে জরুরি ভিত্তিতে পরিহার করতে হবে দেবনিভাবে দরুদ দরুদে ইব্রাহিম সাহাবীগণ আল্লাহর রাসূলকে বললেন আল্লাহ রাসূল আমরা আপনাকে তো সালাম দিতে জানি কিন্তু আপনার উপরে দরুদ পড়তে জানি না আল্লাহ তালা আপনার উপরে দরুদ পড়ার জন্য আদেশ করেছেন আমরা কি করি

কি করে আপনার কাছে দরুদ চলে আসলো আল্লাহ সাল্লি আলা সৈদানা মাওলানা নাবিয়ানা মোহাম্মদ হাবিব আল্লাহ কত যে দুয়া আপনারা জিকির আপনারা নতুন ভাবে বানিয়েছেন দরুদ আপনারা নতুন ভাবে বানিয়েছেন মানুষ বানিয়েছে আলেমা বানিয়েছে যাতে রাসুলকে অপমান করা হয় তার উপরে মিথ্যা আরোপ করা হয় যাতে এ কবুল হয় না বিষয়টি কেউ কেন ভাবতে চায় না মানুষ নির্দ্বিধায় দুরুদের নামে পড়ছে বা লাগানো লাবে কামালিহি কাসাফাদ জাবে জামা আলিহি হাসনাত জামি ও খেস আলিহি সাল্লু আলি হে আলিহি কখনো হতে পারে না মানুষের বানানো দুরুদ রাসূলের দুরুদের সমপর্যায়ে রেখে মানুষ এবাদত করবে এটা হতেই পারে না এই কথাটাই রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপরে মিথ্যা আরোপ করল সে তার স্থানকে জাহান নাম করে নিল তার বাঁচার পথ নেই সে সতর্ক সাবধান হোক বলছিলাম আপনারা জিকির আপনারা দুরুদ রাসুল সাল্লি সাল্লামের পদ্ধতিতে পড়েন নইলে দেখবেন ইবাদত করার পরেও এবাদত আল্লাহর দরবারে কবুল হলো না ফলাফলে আমাদের আপনাদের জন্য জাহান্নাম নেমে আসলো ফলাফল বিচারের মাঠে আল্লাহ তালা অসন্তুষ্টি প্রকাশ করে জাহান নামে দিয়ে দিলেন আল্লাহ তুমি আমাদের এই ধরনের মন্দ কর্ম থেকে রক্ষা করো এবাদতের নামে আমরা যেসব পথ ও পন্থা অবলম্বন করেছি সেগুলো পরিহার করার আমাদের সুযোগ করে দাও আমরা যেন ভুল পথে এইভাবে এবাদতের নামে ভিন্ন পদ্ধতিতে জিগ্রাজকার তাসবিত তাহালিল না করি দেখুন আমাদের বক্তৃতার জগতে এক একজনের এক এক রকম গতি কেউ তো তিনবার সালাম দিচ্ছেন হ্যাঁ তিনবার সালামের একটি পদ্ধতি রয়েছে তা হলো আপনি কারো বাড়িতে গেছেন দরজা খুলছে না আপনি পরস্পর তিনবার সালাম দেন কেউ যদি সাড়া না দেয় ফিরে আসেন তিনবার সালামের আর একটা জায়গা আছে সেটা হলো আপনি কারোর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন তো বাড়ির দরজায় সালাম দিলেন এরপরে আপনি সাক্ষাতে গিয়ে সালাম দিলেন এরপর আপনি ওই লোকটার কাছ থেকে বিদায় নিচ্ছেন তখন আপনি সালাম দিয়ে বিদায় নেবেন এটা হচ্ছে রাসুলের কিন্তু শ্রোতা আছে সবাই আপনাকে সালামের উত্তর এই জন্য আপনি আবারও বলছেন যে কি ব্যাপার আপনারা ঘুমিয়ে আছেন নাকি এটা সোননাথ নয় সোনাত রসুল বলেছেন এক দলের পক্ষ থেকে যদি একজন সালাম দেয় তাহলে সবার জন্য আদায় হয়ে গেল আর এক দলের পক্ষ থেকে যদি একজন আদায় করে তাহলে আদায় হয়ে গেল হাজারো মানুষ সামনে আছে আপনার একজন মানুষ যদি বলে ওয়ালাইকুম আসসালাম তো হলো আপনার তিনবার বলা লাগলো কেন একবারে বলবেন এটাই সোননাথ এরপরে আপনি প্রথমে সালাম না দিয়ে বক্তব্যের এক পর্যায়ে বলছেন আসসালাম আলাইকুম সোননাথ হচ্ছে কথার প্রথমেই সালাম দিতে হবে আল্লাহ রাসুল বলেছেন আসসালামকাবলাল কালামে সালাম হচ্ছে কথার পূর্বে এই হাদিসটি তিরমিজি এমন দুর্বল সূত্রে বর্ণনা করেছেন তবে আলবানি রাহেমাহুল্লাহ একাধিক সূত্র পেশ করে এ হাদিসটিকে হাসান উল্লেখ করে শহীদ তিরমিজিতে পেশ করেছেন কেননা এই মর্মে আরো একাধিক হাদিস পাওয়া যায় আল্লাহ রসুল বলেছেন মান কাল্লামা বেগরে সালামিন ফলা কেউ যদি সালাম ছাড়াই কথা বলতে চায় তাহলে তোমরা তার উত্তর দিও না তার মানে তার সামনেই থাকিও না সালামও নেই কথাও নেই সালাম আগে হবে আমরা দেখি মসজিদের মেম্বারে যখন এমম সাহেব উঠেন তখন পরে সালাম দেন তিনি যখন মেম্বারে উঠেছেন তখনই সালাম দিয়ে মেম্বারে বসতে হবে এটাই শোননাথ পরবর্তীতে তিনি হামদ দিয়ে কথা আরম্ভ করবেন এটাই হলো সোননাথ কিন্তু তিনি পরে আবার সালাম দিয়ে কথা আরম্ভ করবেন এটা মিথ্যা এটা ঠিক নয় এখানে আরেকটি কথা গুরুত্বপূর্ণ যে এমাম সাহেব যে মিম্বারে উঠে কিছু কথা বলেন এটা হচ্ছে হামদ আমরা বলবো সকল দিনই মুসলিম ভাই বোনকে যে আপনি হামদ বলার ব্যাপারে আল্লাহ রাসুলের মুখের যেটা হামদ সেটা আপনি গ্রহণ করুন সেটা হচ্ছে ইন্নাল হামদালিল্লাহ নাহমদ উহুনাস্তাইনহু মাইহদিহিল্লাহু ফালা মুদিল্লা অমায় ইউজুলীল ফালা হাদি আলা অসহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শারিক আলাহ অসহাদুয়া মোহাম্মেদ আন আব্দুহু ও রাসূল এইরা হচ্ছে রাসূলের মুখের আপনারা জানেন যে মাদুব্ন সা আলআমের একজন কবিরাজ ও বাতাসের মাধ্যমে মন্ত্র পড়ে কবিরাজই করত। ও বলছে আমি মক্কার বোকা মানুষের মুখে শুনলাম যে মোহাম্মদ নামে লোকটি পাগল হয়েছে আমি তাকে আরোগ্য করতে প্রস্তুত তার সাথে সাক্ষাৎ হলে আমি তাকে বলবো তো তার সাথে সাক্ষাৎ করে বলছে আলাকা আপনার চিকিৎসা করতে পারি লোকে তো আপনাকে পাগল বলছে তখন আল্লাহ রসুল এই শাহাদাতের সূচনায় বাক্যগুলি পড়লেন যখন তার বাক্য পড়া হয়ে গেল তখন জেমাত বলছে কালে কালেমা থাকা আপনার এই কথাগুলি আবার বলেন ফাদা রাসুল্লাহ রাতিন তখন আল্লাহ রসুল বাক্যগুলি তিনবার বললেন জেমাদ রসুল সালি সাল্লামকে বলল যে কথাগুলি আপনি আবার বলেন আল্লাহ রসুল কথাগুলি আবার বললেন তখন জেমাদ বলল সমিতারাতে আমি জাদুগরদের কথা শুনেছি কাহানাতে আমি গণকদের কথা শুনেছি অকাওলা সৌরায় আমি কবিদের কথা শুনেছি মা সামি তুমি কিন্তু আমার জীবনে এরকম বাক্য কখনো শুনিনি এই জেমাদ স্বীকৃতি দিল এরপরে রাসুল সাল্লা সাল্লামের হাতে জেমাদ ইসলাম গ্রহণ করলো এই কালেমা বলে আশাহাদ আশাহাদসুল্লা আমরা অত্র হাদিসের আলোচনা পেশ করে বলতে চাচ্ছি যে মানুষ যখনই কোনো কিছু বলতে চাইবে তখনই এই শাহাদাত দিয়ে আরম্ভ করবে আর মানুষ যখন ইসলাম কবুল করবে তখন এই কালেমেদে ইসলাম কবুল করবে সমন্বিত দর্শক মণ্ডলী এ বিষয়ে আমাদের আরও গুরুত্বপূর্ণ কথা আছে আমরা পরবর্তী পর্বে বলবো আপনারা খেয়াল করে থাকবেন যাতে করে আমাদের গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের কাছ থেকে ছুটে না যায় আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝাও মানার তৌফিক দান করো আল্লাহ আমিন সুবহানাকা আল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আসসালামু আলাইকুম ওয়া